গাইজ সবাইকে হ্যাপি নিউ ইয়ার। ভাই কি রকম হয়েছে? হ্যালো গাইজ, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আর আমি দেবাশিস তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা কিন্তু নতুন বাংলা ব্লগ। আর আজকে যে ব্লগটা নিয়ে এসেছি সেটাই কিন্তু আমরা করবো খুব আনন্দ খুব মস্তি। তার কারণ আজকে হচ্ছে 31st ডিসেম্বর, আর 31st ডিসেম্বর মানে আপনারা কিন্তু জানেন যে প্রচুর আনন্দ আর কিন্তু ফুল নাইট পিকনিক যাকে বলা হয়। তো আমরাও কিন্তু আজকে করব ফুল নাইট পিকনিক, যার কারণে আপনাদেরকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে আমরা পিকনিকটা করব। আপনাকে দেখাচ্ছি এই যে আমাদের পেছনে ঘেরা জায়গাটা রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে সপন কাজ করছে, এখানে কিন্তু আমরা পিকনিক করব। তো আপনাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি, ভেতরে এখানে কিন্তু আমাদের বক্স লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন পেছনে কিন্তু আমাদের বক্স লাগানো হয়ে গেছে আর কিন্তু ফুল সাউন্ডে বক্স বাজছে। এখন আমি এদিকে সামনে উজ্জ্বল আর এদিকে সঞ্জিত দেও, তিনজন মিলে যাচ্ছে হচ্ছে বাজার করতে। সঞ্জিত আমাদের হচ্ছে গাড়ি চালাচ্ছে, বাজার যায় সেখানে মাংস বা অন্যান্য যা কিছু আছে সেগুলো এখন কেনাকাটা করতে যাবো। বন্ধু মার্কেট গেট বাজার। গাইজ এখানে হচ্ছে আমাদের যে রান্না করে উজ্জ্বল, সেই উজ্জ্বল রান্নার জায়গা তৈরি করছে। গরম পকোড়া বলছি, এর আগে যেটা ভাজছিল সেটা কি ছিল? ওটা চিকেন কিমার ছিল একটা, যেটা ছিল ওটা হচ্ছে চিকেন কিমা দিয়ে পকোড়া। আর এটা ইউক্রেনে যুদ্ধে গিয়ে আমি শিখে এসেছি এই রান্নাটা। আচ্ছা, চিকেন কিমা পরোটা পিটাই, চিকেন কিমা পরোটা পিটাই, দারুন পিটিয়ে পিটিয়ে তৈরি, গাইস ভিড় দেখেছেন চিকেন কিমা পিটাই পরোটা। পানির অভাব, তার জন্য এইভাবে রান্না করে কোন রকমে খেয়ে যুদ্ধ করতে হয়েছে। কত ক্যান্ডিডেট খাওয়ার জন্য, ও এটা কি হচ্ছে? I'm gonna go to the top of the mountain.
গাইস এখন কিন্তু আমরা যাচ্ছি রাস্তার মধ্যে হ্যাপি নিউ ইয়ার লিখতে। তো আপনারা তো জানেন যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা রাস্তার মধ্যে অনেকেই হ্যাপি নিউ ইয়ার লিখি এবং পুরনো বছরকে আমরা বিদায় জানাই। তো সেরকম আমিও এখন যাচ্ছি রাস্তার মধ্যে হ্যাপি নিউ ইয়ার লিখতে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এখন বাজে হচ্ছে 12:01। তো যাই হোক এখানে লিখছিলাম বলে একটুখানি দেরি হয়ে গেল। সবাইকে কিন্তু হ্যাপি নিউ ইয়ার, যারা যারা এখানে আছে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর আপনাদের জন্য কামনা করি আপনাদের নতুন বছর যেন খুব সুন্দরভাবে কাটে, খুব ভালোভাবে কাটে, এই কামনাই কিন্তু আপনাদের সকলের জন্য আমার থাকবে। আমাদের বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে। আর এইখানে যে দেখতে পাচ্ছেন যে দুটো প্লেট রয়েছে, দুটো প্লেটে কিন্তু বিরিয়ানিটা মেরেছে। আর তার সঙ্গে এখানে দেওয়া হচ্ছে চিকেন চাপ। তো যে ফার্স্ট টেস্ট করবে তার কাছ থেকে অ্যাটলিস্ট জানবো যে কিরকম খেতে হয়েছে, এটা কিন্তু অবশ্যই জানবো। আর যেরকমই হোক না কেন, ফার্স্ট জানুয়ারি পিকনিক মানে অলওয়েজ মানে সবসময়ের জন্য ভালো। দেখা যাক কিরকম হয়েছে, জিজ্ঞাসা করি ভাই কিরকম হয়েছে। ঠিক আছে ঠিক আছে, দারুণ হয়েছে বলছে কিন্তু গাইস।
কাদের কাদের আজকে পার্টি হয়েছে তারা কমেন্টে জানাবে অবশ্যই আশা করি সবারই হয়েছে পাঁচ জনের পিকনিক করবে না এরকম খুব কম মানুষই পাওয়া যায় উজ্জ্বলের কিন্তু আর একটা গুণ আছে সেটা হচ্ছে খুব সুন্দর আঁকতে পারে সেগুলো দেখা পারে মানে আর্টিস্ট দারুণ রং করে যেগুলো দেওয়াল প্রিন্ট হয় খাওয়া দাওয়াটা করে নি।